বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও দক্ষতা বাড়াতে আমার দক্ষতা আমার ক্যারিয়ার স্লোগানে শুরু হচ্ছে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড। এর ধারাবাহিকতায় নাটোর উত্তরা গণভবনে নাটোর জেলা বিসিও টিম একত্রিত হয়। 35তম বিসিএস শিক্ষা ক্যাডার গাজী মিজানুর রহমান স্যারের হাত ধরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের 64 জেলা মিলে এই প্রথম ক্যারিয়ার অলিম্পিয়াড, যেখানে 64 জেলার সব উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন হবে। তারই ধারাবাহিকতায় নাটোর জেলা বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের লিডারগণ একত্রিত হয় বনলতা শহর নাটোর উত্তরা গণভবনে। এখানে বিসিও লিডারগণ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন, কিভাবে একজন মানুষ তার ক্যারিয়ার সম্পর্কে সচেতন হয়ে সামনের দিকে আগাতে পারে, এই সম্পর্কে বিসিও লিডারগণ তাদের মতামত তুলে ধরেন। একজন মানুষ কিভাবে তার ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে এবং কিভাবে সামনে সে চাকরির প্রিপারেশন নেবে, এই সব বিষয়ে আলোচনা করা হয়। বিসিও লিডারগণ তাদের বিভিন্ন মতামতের মাধ্যমে তাদের ক্যারিয়ার সম্পর্কে সবাইকে সচেতন করেন, কিভাবে আমি আমার ক্যারিয়ার গঠন করব, সামনে কিভাবে আমি আমার ক্যারিয়ার সম্পর্কে আরও সচেতন হলে আমি আমার ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব, এই বিষয়ে বিসিও লিডারগণ তাদের মতামত দিয়ে আলোচনা করেন। এভাবেই উপকৃত ছিল উত্তরা গণভবন। বিসিও লিডারগণ একদিকে যেমন উত্তরা গণভবন ঘুরে দেখেন, অপরদিকে তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এভাবে প্রায় অনেকক্ষণ তারা উত্তরা গণভবনের ভিতরে থাকেন।